হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার পঁচিশ হাজার যুবক যুবতীদের ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে এবং বিভিন্ন সরকারি জায়গায় চাকরির ব্যবস্থা করছে তো এই রিলেটেড আমরা একটা ভিডিও ছেড়েছিলাম যেটাতে বলেছিলাম যে আইটিআই এবং পলিটেকনিক যারা করেছে তারা কীভাবে রেজিস্টার করবে ঠিক আছে তো যারা যারা আইটিআই এবং পলিটেকনিক করেছেন তারা আশা করি সেই ভিডিওটা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিও আছে সেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেটা আগে দেখে নেবেন আচ্ছা এই যে ভিডিওটা করছি এটা হচ্ছে যারা কোনো পলিটেকনিকও করেননি আইটিআইও করেননি যারা জাস্ট হয়তো গ্রাজুয়েশন করে বাড়িতে বসে আছেন কিংবা এইচএস পাস করে বাড়িতে বসে আছেন কিংবা মাধ্যমিক পাস করে তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা কিভাবে সাহায্য হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমরা ভিডিওটি অনেক ভালোভাবে তৈরি করি অনেক রকম ইনফরমেশন নিয়ে তো এই ভিডিওটাতে আমরা বলবো যারা নর্মাল সেকশনে পড়াশোনা করেছেন তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার একটা প্রথমে ট্রেনিং দেবে এবার ট্রেনিং দেওয়ার পর আপনাকে সেই কোম্পানিতে ওনারা কিন্তু অ্যাপয়েন্ট করবে অর্থাৎ কোম্পানিতে জবটা দেবে তো সেটা কিভাবে করবে এবং সেটা কোথায় কোন ডিস্ট্রিক্টে কত পোস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্তটা কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব তো চলুন শুরু করি সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে এটা হচ্ছে উৎকর্ষ বাংলার ওয়েবসাইট এর অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা আসতে পারেন অথবা আপনি গিয়ে গুগলে গিয়ে যদি সার্চ করেন ডাব্লু বি সরি এস এস ডি ডট জিও ভি ডট ইন আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে কি হবে এই ওয়েবসাইটে আপনি যদি এখানে আসেন তাহলে প্রথমে দেখবেন এখানে একটা অপশন আসছে প্লেসমেন্ট বলে প্লেসমেন্ট ড্রাইভ বলে এই যে এই অপশনটা এইটাতে আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আপনি একটা নতুন ওয়েবসাইটে চলে আসছেন এখানে দেখুন মেন হোম আছে ট্রেন হোম আছে আর একটা আছে ট্রেনিং ক্যালেন্ডার তো এই ট্রেনিং ক্যালেন্ডারে ক্লিক করবেন ট্রেনিং ক্যালেন্ডারে ক্লিক করলে আপনি আপনার সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন আপনারও ডিস্ট্রিক্টের নাম থাকবে এখানে কোটা অ্যাসাইন করা আছে সেগুলো দেখতে পাবেন কতগুলো আছে আর অ্যাকশন এখানে ভিউ আছে তো এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনারা দেখতে পাবেন আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা দেখবেন ভালো করে তা আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি দেখাচ্ছি আমি যেমন বীরভূম ডিস্ট্রিক্টটা দেখবো তো বীরভূম ডিস্ট্রিক্ট এখানে আছে বীরভূম ডিস্ট্রিক্টের এই যে এখানে ভিউ বলে যে আছে এটাতে এটাতে আমি আমি ক্লিক ক্লিক করলাম আচ্ছা এখানে ক্লিক করার পর এবার এইখানে আছে আসল জিনিস এইখানে কি আছে লিস্ট অফ ট্রেনিং প্রোভাইডার ট্রেন সেন্টার ট্রেনিং সেন্টার তো এইখানে আপনি যদি দেখেন যে প্রথমে আপনার যেমন এখানে আছে সিরিয়াল নাম্বার এক দিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট ট্রেনিং প্রোভাইডারের নাম অর্থাৎ যে ট্রেনিং দেবে সেই প্রোভাইডারের নাম ট্রেনিং সেন্টারটার কি নাম সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং ট্রেনিং সেন্টারের কন্টাক্ট নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে এবং যে সেক্টারটা সেই সেক্টরটা কি রিলেটেড হেলথ কেয়ার রিলেটেড এখানে যেমন দেওয়া আছে সেটা এবং কোর্স নেম কোর্স যে কোর্সটা আপনি করবেন কিংবা আপনাকে দিয়ে করানো হবে সেই কোর্সের নাম কি সেটাও আপনি এখানে দেখতে পাবেন কোর্স ডিউরেশন অর্থাৎ কোর্সটার অ্যাকচুয়ালি টাইম কত এখানে দেখুন 420 আছে এটা আওয়ার অর্থাৎ ঘন্টাতে আর আছে এলিজিবিলিটি অফ দ্য কোর্স তো এখানে আপনারা এলিজিবিলিটিটা দেখতে পাবেন যে এই কোর্সটা করার জন্য আপনার কতটা যোগ্যতা চাই আচ্ছা তারপর আছে অ্যাসাইন কোটা অর্থাৎ এখানে কটা সিট আছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন আচ্ছা এইবার এখানে তো ধরুন হেলথ কেয়ারটা আপনি বুঝতে পারবেন না হয়তো অনেকেই যেমন এক একটা সেক্টর যেমন এটা হচ্ছে হেলথ কেয়ার আপনি যদি হেলথ কেয়ারে এমন কোনো কাজ করেন বর্তমানে আপনি চাইছেন আর একটু সার্টিফিকেট হোক আমি অন্য ভালো কোম্পানিতে যাব আমার নলেজ আছে তাহলে আপনি এই কোর্সটা করতে পারেন এবং তারপরে আইটি আইটি ইএস আছে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে এটা করা হচ্ছে এগ্রিকালচারে আছে আপনি যে কাজটা করেন সেই কাজ রিলেটেডই জিনিসটা করবেন যাতে আপনার পরবর্তীকালে সুবিধা হয় এবং আপনার সেটা হয়তো কাজটা সম্পর্কে আপনার নলেজও আছে তাহলে আপনার সেরকম পরবর্তীকালে অসুবিধা হবে না এবার এখানে না অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে আপনি আগে ভালোভাবে চেক করবেন যে আপনার কোনটা দরকার সেখানে যেমন ছাব্বিশখানা পেজ আছে তো আপনি এই ছাব্বিশটা পেজ ভালো করে দেখবেন যেমন অনেকের কনস্ট্রাকশানের কাজে ভালো অভিজ্ঞতা থাকে সে এখান থেকে হয়তো কনস্ট্রাকশানের কাজটা করতে পারলো ঠিক আছে তারপর মহিলাদের ক্ষেত্রে অনেকে দেখবেন বিউটিশিয়ান হওয়ার ইয়ে থাকে তো তার জন্য এখানে অনেক কোর্স আছে আপনি বিউটি পার্লারের জন্য সেই কোর্সগুলো করতে পারেন তা এবং পরে আপনি সেখানে কাজ পেতে পারেন অটোমেটিভ আছে ক্যাপিটাল গুডস আছে তারপরে পাওয়ার আছে ঠিক আছে তো এইগুলো অনেকগুলো জায়গা আছে যেগুলো আপনাদের সুবিধার জন্য এগুলো করা এইবার আপনি কীভাবে এটা রেজিস্টার করবেন রেজিস্টার করার জন্য এখানে দেখুন দুখানা অপশন আছে যে কোর্সটা আপনি সিলেক্ট করলেন প্রথমে তার ডান দিকে এখানে দেখুন রেজিস্টার করে অ্যাকশন একটা হচ্ছে ভিউ এবং আর একটা হচ্ছে রেজিস্টার তো ভিউ এ ক্লিক করলে আপনি কি দেখতে পাবেন ভিউ এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কতগুলো কোটা আছে কতগুলো ফিল আপ হয়েছে এবং কতগুলো ফাঁকা আছে সেটা সিলেক্ট ক্লিক দেখতে পাবেন ঠিক আছে তো এটা ক্লিক করার পর এবার আপনাকে ধরুন আপনি এটা রেজিস্টার করবেন যে আমি এই কোর্সটা করতে চাই তার জন্য রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে যেমন আসবে আর ইউ কন্যাশ্রী গার্ল আপনি যদি যদি কোনো মহিলা অ্যাপ্লাই করেন তাহলে সে কন্যাশ্রী যদি হয় তাহলে কন্যাশ্রীতে ইয়েস করবে তারপর কন্যাশ্রী আইডিটা যদি থাকে দেবেন আর রেজিস্ট্রেশন ইয়ারটা অটোমেটিক চলে আসবে যে সাবমিটে ক্লিক করবেন আর যদি আপনি কোনো ছেলে হন তাহলে তো আপনার কন্যাশ্রী থাকবে না তার জন্য সে নোতে ক্লিক করবে ঠিক আছে নোয়ে ক্লিক করার পর এখানে একটা আপনার কাছে ফর্ম চলে আসবে তো প্রথমে আপনি আপনার মিস্টার মিসেস মিস যেটা হবে আপনি প্রথমে সেটা সিলেক্ট করে নিলেন তারপর আপনি আপনার ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম দেবেন তারপরে আপনার গার্জেনের ফার্স্ট নেম মিডিল নেম থাকে যদি আর নাহলে লাস্ট নেম আচ্ছা তারপরে একটু নিচের দিকে স্কল করবেন এবং চলে আসবেন এবং এইখানে দেখুন রিলেশন উইথ গার্জেন আপনার গার্জেনের সাথে আপনার কি সম্পর্ক আপনি সন আপনার ডটরও আপনার ওয়াইফও আপনার কেয়ার অফ যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এখানে তারপর আপনি আপনার ডেট অফ বার্থটা দেবেন যদি প্রিমিয়েসেস অথবা হাউস নাম্বার থাকে তাহলে এখানে সেটা দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ভিলেজটা দিয়ে দিলেন পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন পুলিশ স্টেশন এখানে সিলেক্ট মানে এন্ট্রি করে দেবেন আপনি আপনার সিটিটা সিলেক্ট করবেন স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আচ্ছা ইকোনমিক্যালি স্টেটাসে সিলেক্ট করলে এখানে বিপিএল অথবা এপিএল আসবে যেটা হবে সেটা সিলেক্ট করবেন ক্লিক করলে আর একটা অপশান আমি দেখিয়ে দিচ্ছি এই যে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন কন্টাক্ট নাম্বারে মোবাইল নম্বরটা দেবেন অল্টারনেটিভ নাম্বার যদি থাকে আর একটা দেবেন এবং ইমেল আইডি আপনি আপনার ইমেল আইডিটা এখানে দেবেন আচ্ছা এগুলো দেওয়ার পর নিচে একটা চেক বক্স আছে দেখুন আই অ্যাকসেপ্ট সেলফ ডিক্লারেশন বলে এই যে এই জায়গাটা এটাতে চেক করে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন এবং আপনার মোবাইলেও ম্যাসেজ আসতে পারে আবার অনেকের ম্যাসেজে আসছে না তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনাকে আপনার আশেপাশে যেখানে আপনার এই ক্যাম্পটা হবে তো ক্যাম্পটা কোথায় কোথায় হবে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি এবং আমি এখানে আর একবার বলে দিচ্ছি আপনারা এখান থেকে দেখতে পাবেন আচ্ছা এই প্লেসমেন্ট ড্রাইভে আসার পর এই ট্রেনিং হোমে আসলে আপনারা এখানে দেখতে পাবেন শিলিগুড়ি আইটিআই দার্জিলিং জলপাইগুড়ি এগুলো কিন্তু হয়ে গেছে কবে হয়েছে উনত্রিশ সাত দু হাজার বাইশে হ্যাঁ বহরমপুর আইটিআই জন্য যেটা আছে সেটা কিন্তু পাঁচ আট দু হাজার বাইশে হবে এবার সেখানে কোন কোন ডিস্ট্রিক্ট কভার হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ হ্যাঁ দুর্গাপুর আইটিআই হবে দশ আট দু বাইশ এখানে কোন কোন ডিস্ট্রিক্ট কভার হচ্ছে বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান আচ্ছা মেদিনীপুর আইটিআই পলিটেকনিক যেটা সেটা হবে তেইশ আট দু হাজার বাইশে এটা হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম আর কলকাতা এ পিসি র পলিটেকনিক অ্যান্ড আইটিআই টালিগঞ্জে যেটা আছে সেটা হবে নদিয়া নর্থ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা তো এবার এগুলো এগুলো আপনার ডেট আছে সেই সেই দিন ওখানে কিন্তু ক্যাম্প হবে আপনারা গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন আচ্ছা এইবার শিলিগুড়ি আইটিআইয়ের জন্য বলি যারা যারা ফর্ম ফিল আপ করে মানে গিয়েছিলেন আপনারা তাদের জন্য কিন্তু এখানে শর্ট লিস্টের একটা বেরিয়ে গেছে লিস্ট তো আপনারা সেখানে ক্লিক করলে আপনারা সমস্ত আপনাদের লিস্টটা দেখতে পাবেন যে আপনারা কোয়ালিফাই করেছেন কি না আচ্ছা তাছাড়া ট্রেনিং কোড যেটা আমি আপনাকে বলছিলাম রেজিস্ট্রেশন করলে আপনি এইরকম একটা ট্রেনিং কোড পাবেন এই যে ডাব্লু বি দিয়ে শুরু এরকম একটা কোড ওখানে ওইটা দেখাতে হবে এ মানে প্রথমে গিয়ে ওখানে এন্ট্রি করতে হবে ওখানে একটা রুলস আছে আচ্ছা এগুলো সব কিছু আপনাদেরকে মানে বলা হয়েছে তো এইভাবে আপনারা যখন আপনাদের ডিস্ট্রিক্টের পরীক্ষাটা দিয়ে দেবেন তখন আপনাদেরও শর্ট লিস্টেড লিস্ট বেরোবে তো এইভাবে আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে যে উৎকর্ষ বাংলাদেশ নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার জন্য ভিডিও তৈরি করলাম তো যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা এখনও জানে না যে এটা কীভাবে কী করতে হবে এবং কেন হচ্ছে কোথায় হচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য